আচ্ছা মিরাস আফ্রিদির নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক হচ্ছে ওই লোকটার আসলে দুইটা হাত নাই এখন ও গেছে মানুষকে সাহায্য করার জন্য ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে মিরাস আফ্রিদি যদি কোনো ভাবে নৌকা থেকে পানিতে পড়ে যায় তাহলে ওকে উদ্ধার করতে কিন্তু আরো মানুষের প্রয়োজন হবে এবং ও কিন্তু সাটার দিয়ে কখন টিকে থাকতে পারবে না একদম তলে যাবে মা সো ও কেন এই পানির মধ্যে আসলো এত রিস্ক নিয়ে বিষয়টা একটু আপনাদের সামনে আমি ক্লিয়ার করি কারণ কম্পিটিশনের যুক্ত ভাই এখন যে যার মতো করে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে এখন মিরাস আফ্রিদির মন থেকেই আশুক আর যেভাবে আশুক না কেন সোশ্যাল মিডিয়ার আপনাদের ভিডিওটি ছাড়ার পর থেকে আমি দেখছি অসংখ্য মানুষ ওকে নিয়ে বাজে মন্তব্য করছে অনেকে এটা নিয়ে পোস্ট করছে যে একটা ছেলে দুইটা হাত নাই ওকে দেখতে দুইজন মানুষের প্রয়োজন হয় ও কিভাবে মানুষকে সাহায্য করবে তখন আমি বিষয়টা একটু চিন্তা করে দেখলাম আসলে ওর যদি আসলে একটা উদ্যোগ নেওয়ার কোন সম্ভাবনা থাকে বা ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি মানুষকে সাহায্য করতে চাই তাহলে ওর জায়গা থেকে একটা টিম বানাক টিমটাকে ওইখানে পাঠিয়ে দেখ ওর নিজে যদি যাইতে ইচ্ছাও করে তাহলে নৌকায় করে তো যাওয়ার কোনো দরকার নেই ওই নদীতে বা ওই পানিতে যদি কোনোভাবে এই মিরাচ আপনি পড়ে যায় ও কিভাবে ভাই ওইখান থেকে বেঁচে আসতে পারবে গতকাল থেকে অসংখ্য মানুষকে দেখছি বড়

মানুষের ইমোশন নিয়ে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আজকে চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত বাসায় যায়নি বাসায় কারোর সাথে যোগাযোগ করতে পারছি না যদি ভাবে একটু ইন্টারনেট পাই তাহলে সেখানে গিয়ে যে আপনাদেরকে নতুন নতুন আপডেট গুলো জানাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এইরকম একটা ছবি দেখার পরে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা নিয়ে কিছু বলা প্রয়োজন আসলে এই ছেলেটা ব্যক্তিগত ভাবে কেমন সেটা আমি অত একটা জানি না তবে আমি যা দেখছি ভালোই দেখছি ও মানুষের জন্য কাজ করতে চাচ্ছে ভাই চাও সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় তবে এইভাবে রিস্ক নিয়ে না আসলো পা আর মিরা সাফরিদিকে একটা কথা বলতে চাই তুমি যদি এরকম ভাবে মানুষকে সহযোগিতা করতে চাও তাহলে ভাই তুমি যাও না পানিতে যদি তুমি পরে যাও তোমার জীবনটা কি হইতে পারে একটু চিন্তা করে দেখো তোমারও পরিবার আছে তুমি মানুষের জন্য কাজ করছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তবে এইভাবে আর যাও না